Hello my lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Mom Cardiff. Happy Welsh Valentine's Day. Ami janchina ajke Welsh or Valentine's Day tara wish korchen shobre ei to tarare school diya ono coffee shop aisi ar o cake ta order korlam eta salted cheesecake with biscuit eta je moja. তো এই তো কফি শেষ করিয়া কেক শেষ করিয়া এখন বাড়ি যারাম বাড়িয়া যাইম গিয়ে এখন হসপিটাল আপনারা জানোইন কালকের ভিডিওত আমি কইছি আমি হসপিটালও যাইম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বাট এনে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে তারা আমার ও হসপিটাল থেকে আর একটা হসপিটালও পাঠাই দিছে তো এক হসপিটাল থেকে আর এক হসপিটালও আইলাম এবার দি বেবি আমি ডরাইরাম আপনারা দেখতে পারছেন যে ঠান্ডা বাড়া তো আমি ডরাইরাম বেবির নিয়ে ঠান্ডা লাগি যায় আর আমার যে গরম লাগছে মেবি আমার প্রেশার তো মনে হয় এর লাগি মাথাত গরম লাগে এর লাগি ফ্যান সারছে তো ডাক্তার থেকে বারো ইয়াও ভাই আইরা আপনারা রে তুরা অ্যাম্বুলেন্স দেখাইলাম এনো সাইডে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওবাই একটা চাইনিজের শপ দেখলাম তো হামাইলাম কই দেখি চাইনিজ নুডলস ওটা পাইনি আজ কতদিন ধরে ওটা থুকাইরাম ফাইরাম না হালালটা থুকাইরাম আছে চাইনিজ ব্র্যান্ডর বাট হালালটা নাই শপটা কি আইয়া গড় আর রেকর্ড করতাম জানে কইছে না আমি যে টায়ার্ড আসলাম ইভেন তারারে স্কুলের টিচারে ড্রপ করছে গড় দেখতে পাররা আমি আদা আর রসুন রে চপ ফররা মেন আদা বৌল রসুন আছে হয়ে আপনার লগে যখন কিচ্ছুই শেয়ার করা হইল না আজকে তো খালিও জিনিসটা শেয়ার করিলেই দো খিলাখান আদা রসুন পেস্ট করিয়া স্টোর করতা এগুন ওলাখান আমি দুই তিন দিন আগে সুলাইয়া তৈলেছিলাম মেবি ফোরো দিন সুলাইয়া তৈছি আর টাইম পাইছি না পেস্ট করার লাগে তো আজকে আপনারারে দেখাই নিলাম আদা রসুনও তো তেল দিয়া হ্যান্ড ব্লেন্ডার দিয়া ব্লেন্ড করি লইমু আপনারা অবশ্যই চেষ্টা করবা তেল দিয়া করার লাগি পানি দিয়া করলে এগুলো নষ্টই যাব থাকতো নাই তেল দিয়া করবা তো আপনারা কয়েক দিন স্টোর করিয়া রাখতে পারবা ফ্রিজও তো তো দেখুক আমি ওই দেখুন তেল দিয়া দিয়া থুরা তেল দিলাম দিয়া দিয়া ব্লেন্ড করলাম করিয়া খাসুর বুয়ম অথবা প্লাস্টিকর বুয়মও আপনারা তৈতা পারেন আমি আপনারা দেখাইরাম এইতো আমি ফয়লা খাসুর বুয়মও তৈরাম উফরে দি তেল দিলাইলাম দিয়া সমান করিয়া লিড লাগাইলিমো ওটা আমি আইসও তৈ রাখমো আপনারা চাইলে উফরোর ফ্রিজও তৈতা পারেন আরও প্লাস্টিকর জারও আমি তৈরাম এগু আমি উফরোর ফ্রিজও তৈমো আর বুয়মটা তৈ রাখমো আইসো ওই দেখুক আমি আরবার তেল ডালছি উফরেদি তেল দিলে এগুন তার নষ্ট হয় না ওগুন তোরে আপনারা ওয়ান টু মান্থ লাগে স্টোর করিয়া রাখতে পারবা ফ্রিজও আশা করি আমার ও ছোটো টিপসটা আপনারার কাজও লাগবো আর আপনারার কাজও লাগলেই আমার সার্থকতা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম